আমি টিভি দেখতে ভালোবাসি আপনি এখানে বলবেন যে আই লাভ টু ওয়াচ টিভি এখানে লাভ কেন দেয়া হয়েছে পছন্দ করার অর্থে ওকে তো আপনি বলেন যে আই লাভ টু ওয়াচ টিভি আচ্ছা এখন যদি আপনি বলেন যে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি তাহলে বলবেন আই লাভ টু প্লে ক্রিকেট আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ টু ট্রাভেল এখন এইখানে আর একটা ব্যাপার আছে যে এখানে আপনারা খেয়াল করছেন যে লাভের পরে আমরা টু ইউজ করছি যে আই লাভ টু ওয়াচ আই লাভ টু ট্রাভেল এই ধরনের তো এই জায়গায় কিন্তু আপনি যদি টু ইউস না করেন তাহলে কিন্তু লাভের পর যে ভার্ভটি ইউজ করবেন সেই ভাবের সাথে আপনারা যোগ করবেন যেমন আপনি বললেন আমি টিভি দেখতে ভালোবাসি আই লাভ ওয়াচিং টিভি তাহলেও হবে আবার যদি বলেন যে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি আই লাভ প্লেইং ক্রিকেট আমি ভ্রমণ করতে ভালোবাসি আই লাভ ট্রাভেলিং তাহলে আমরা দুইভাবে কিন্তু এই ধরনের বাক্য করতে পারি ওকে তো আশা করি এই ধরনের বাক্য আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন এইরকম আরও কয়েকটা বাক্য আপনি নিজে তৈরি করার চেষ্টা